ওয়েলকাম দোস্ত, আজ একটা অ্যান্ড্রয়েড ফোনের জন্য বেস্ট লক নিয়ে এসেছি। এইটা সাধারণত বন্ধুরা জাস্ট আপনার মোবাইলের মধ্যে এই অ্যাপসটি আপনি ডাউনলোড করলে আপনার বন্ধু বা বান্ধবী সামনে যদি লক খোলা হয় আমার বন্ধু বান্ধবীর কেউ দেখতেই পারবে না কি ধরনের কীভাবে লক খুলছ, ওর সামনে দু তিনবার ইউজ করলেও বুঝতে পারবে না কীভাবে লক করছে। আর এই অ্যাপসটা আপনি আপনার বন্ধুদের যদি অ্যাপসটা দেখে তাহলে আপনার বন্ধুরা মাথা নষ্ট হয়ে যেতে পারে। যাই হোক, এটা আমরা আজকে দেখব কীভাবে লকটা করে। ওর জন্য জাস্ট আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে যে এই সফটওয়্যারটা আমরা ডাউনলোড করে নেবো। দেখুন 5000 লোক 4.7 রাইটিং করেছে। জাস্ট এটা আমরা ইনস্টল করে নেব। ইনস্টল করার জন্য বন্ধুরা জাস্ট প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা প্লিজ দেখবেন, দেখার পরে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। জাস্ট এটা জাস্ট আপনাদের স্ক্রিনশট জাস্ট আপনাদের একটু দেখাচ্ছি সুবিধার্থের জন্য। জাস্ট আপনারা একটু দেখে নেবেন, তারপরে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের জাস্ট দেখিয়ে দেব। ওকে বন্ধুরা, জাস্ট এখানে দেখো, যেখানে এখানে টাচ আছে এখানে এখানে টাচ করলে, যে কোনো চারটে স্থানে কাজ করলেই লক হয়ে যাবে। জাস্ট আমরা দেখাবো, সেটা আপনারা জাস্ট একটু দেখে নেবেন। ওর জন্য বন্ধুরা জাস্ট আমি প্রথম থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। ওকে বন্ধুরা, জাস্ট এটা আমরা ওপেন করব। ওপেন করার পরে জাস্ট বন্ধুরা আমরা ইন্টারফেসটা এরকম আসবে। জাস্ট আমাদের এই দিকে যেতে হবে, ঠিক আছে, এইদিকে জাস্ট আমার টাচ করতে হবে। যাই হোক, আমরা টাচ করলাম, আবার একটা স্কিপ করে দিলাম, টাচ করলাম, জাস্ট টাচ করলাম, ফির টাচ করলাম, আবার নেক্সট, আবার নেক্সট, নেক্সট। এবার জাস্ট আমরা ওকে করব। ওকে ওকে করার পর জাস্ট আমরা এটা অ্যালাউ করে দেবো, আবার আমরা অ্যালাউ করে দেবো। দেওয়ার পরে বন্ধুরা জাস্ট দেখো, এখানে অলরেডি একটা পিকচার দিয়ে দিয়েছে, একটা পিকচার, একটা পিকচার। জাস্ট আমরা এই পিকচার যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আপনারা দেখছেন এইখানে দেখো মাই ফটো, এইখান থেকেও নিতে পারেন, জাস্ট এইখান থেকেও নিতে পারেন, এইখান থেকেও নিতে পারেন, এইখান নিতে পারেন। যাই হোক, আমরা এইখান থেকে নিয়ে নেব। জাস্ট আমরা এটা ওকে করব। ওকে করে করে দেওয়ার পর জাস্ট আমরা অ্যালাউ করে দেবো। অ্যালাউ করে দেওয়ার পর জাস্ট ওয়েট করবো। এর জন্য জাস্ট আমরা গ্যালারিতে চলে যাব। গ্যালারি থেকে একটা ফটো আমরা চুজ করব। এর জন্য জাস্ট আমি ডাউনলোডে চলে যাব। জাস্ট আমার এখানে অনেক ফটো আছে, জাস্ট আমি একটা ফটো নিয়ে নিলাম। ওকে জাস্ট এটা আমরা ওকে করলাম ফটোটা। ওকে করার পরে সাধারণত বন্ধুরা জাস্ট আমরা 2 থেকে 4 অক্ষরের 4টে পিন অক্ষর আমরা দিতে পারি। জাস্ট আমরা কি করব, জাস্ট এটা আপনারা এই ইম্পর্টেন্ট জিনিসটা ভালো করে আপনারা দেখে নিন কীভাবে আমি লকটা করি, সেই হিসেবে আপনারা করবেন। উল্টোপাল্টাগুলি হয়তো আপনাদের আপনাদের এটা দেখতে ভালো করে না দেখলে আপনারা এটা পরবর্তীতে নেক্সট টাইমে প্রবলেম হতে পারে, ওর জন্য ভালো করে এটা দেখে নেবেন আপনারা। জাস্ট আমরা ফটোটা ওপেন করব। ওপেন করার পরে জাস্ট আমরা ফটোটা নিয়ে নিলাম, ভালো মন দিয়ে ভিডিওটা দেখবেন। এই পিকচারটা কোথায় কোথায় আমরা টাচ করি আপনার জেনে ইচ্ছে মতন টাচ করতে পারেন। জাস্ট আমরা ধরো 4টে অক্ষর, ধরো আমি একটা চোখে দিয়ে দিলাম। ওকে জাস্ট আমরা ফটো একটা দিয়ে দিলাম, এই চোখে একটা দিয়ে দিলাম, জাস্ট আমরা কপাল একটা দিয়ে দিলাম। দেখো অলরেডি আমার 4 সাইডে 4টে পাসওয়ার্ড দিয়ে দিলাম। এটা জাস্ট তুমি জানবে আর বন্ধুবান্ধব জানতে পারবে না। সবার সামনে যদি এটা জাস্ট আপনারা খোলো, লকটি খোলো, তাহলে আপনি আপনার বন্ধুরা কেউ টিয়ার পাবে না। জাস্ট আমরা এটা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর কনফার্ম করার জন্য আর একবার আমরা চোখে টাচ করবো, 1, 2, 3, 4। এটা কনফার্ম করার জন্য আবার ওকে করে দিতে হবে। এবার আমরা কী করবো, জাস্ট ফিনিশ করে দেবো। ফিনিশ করে দেওয়ার পরে জাস্ট আমার দেখো রিকভারি করার জন্য, ক্রেডিট রিকভারি করার জন্য পাসওয়ার্ডটা চাচ্ছে, আর একবার অন পাসওয়ার্ডটা দিয়ে নেবো, 1, 2, 3, 4। জাস্ট আমরা ভুলে যদি ভুলে যাই, ধরো কোথায় কোথায় আমরা টাচ করেছি, জাস্ট এটা এটা মনে রাখলে চলবে, 2, 3, 4 এটা মনে রাখলে অলরেডি আমরা চলবে যে পরবর্তীতে লকটা খোলার জন্য, 1, 2, 3, 4, 5
এটা মনে রাখলেই চলবে। আর আগে যেখানে যেখানে টাচ করে সেটা মনে রাখছে না, ওটা তো ভুলে যাও, এটা তো খুলতে পারবে। যাই হোক, আমরা স্টার্ট করে দেবো। দেখো বন্ধুরা, অলরেডি আমাদের ব্লক হয়ে গেছে, এখন আমরা জাস্ট এটা খুলবো, ঠিক আছে? উল্টো পাল্টার জায়গা দিলে জাস্ট এটা খুলবে না। জাস্ট আমরা কোথায় দেবো, কোথায় কোথায় করেছিলাম, জাস্ট চোখে করেছিলাম একটা, এক ঠোঁটে করেছিলাম একটা, আর চোখে একটা করেছিলাম, আর কপাল একটা করেছিলাম, তাই না বন্ধুরা? দেখো অলরেডি এই লকটা খুলে যাবে। ওকে বন্ধুরা, ও দেখো বন্ধুরা অবশ্যই খুলে গেছে, তাই না? আর বধুর আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ প্লিজ একটা লাইক দেবেন। আর প্লে স্টোরে এই অ্যাপসটা আপনারা যদি খুঁজে পেতে অসুবিধা হয়, আমার ভিডিওর নিচে ডাউনলিংক দিয়ে দেবো, এখান থেকে আমরা ডাউনলিংক করে নেবো এখান থেকে। ওকে বন্ধুরা, ভালো থাকবেন, গুড বাই।